এই উম্মতের আলেমরা নবী মূসার ওয়ারিস, নবী মূসা যেমন ঘুষে দিয়ে আসুন মেরে লাইছে, প্রয়োজনে এই উম্মতের ওয়ারিসরাও কাউকে ঘুষে দিতে পারবে। এই উম্মতের ওয়ারিস, এই উম্মতের আলেমরা নবী খলিল ইব্রাহিমের ওয়ারিস, ইব্রাহিম মূর্তি ভেঙেছে, এই উম্মতের ওয়ারিসরা প্রয়োজনে মূর্তি ভাঙতে প্রস্তুত থাকবে। এই উম্মতের ওয়ারিসরা নবী জাকারিয়ার ওয়ারিস, প্রয়োজনে উম্মতের আলেমরা নবী জাকারিয়ার মতো দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। খালি আমাদের রহমতের নবীর ওয়ারিস বানায় নরম করে রাখতে চাও না, মতলব খারাপ। এই ভণ্ডদের চেহারা জাতির সামনে উন্মোচিত হোক না, যে এরা যে সবসময় ওদের পক্ষে লড়ছে লড়ছে, এদের পরিচয় জাতির সামনে প্রকাশ পাক। মূর্তি মৌলবীর ভাঙ্গে রাখবে না, ওই সাতপেন মলা ওই স্কুল কলেজের ছাত্ররাই গলার মধ্যে রশি লাগায় মূর্তির টাইনা টাইনা ভাঙছে, কথা বলছে আল্লাহ আমরে বাঁচাইছে। আমরা মৌলিক উপরে কোনো এই ব্যাপারে কোনো অভিযোগ আসে নাই যে মৌলবীরা মূর্তি ভাঙছে। বাবার মূর্তি হোক আর মার মূর্তি হোক, যে মূর্তি হোক মূর্তি ভাঙছে পোলা ভাই। আল্লাহ তাআলা এমনই করেন, জালেম যখন বড় হয়ে যায় আল্লাহ ওদেরকে শাসন করার জন্য বড় শক্তি পাঠান না, কখনো পাঠান তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, পাখি দিয়ে শেষ করেন। আমি তো বলি এই যুগের মুফাসসির কেউ যদি এই আয়াতের তর্জমা করে ফারসালা আলাইহিম তৈরন আবাবিল, তো তিনি একটা ভাব অর্থ করতে পারেন এই যুগের জন্যে আল্লাহ তাআলা জালিমদেরকে শেষ করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন শিশু কিশোর। যুগের পরিবর্তনে তর্জমা পরিবর্তন হয়। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না, আমি আবুল আহাব সম্পর্কে বলছিলাম। বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি, আবুল আহাবের নাম কি আসল? আব্দুল উজ্জা। লাল্লু ছিল, লাল্লু, চেহারা খুব টকটকে, চেহারা সুন্দর হইলেই তার দাম বেড়ে যায় না, দাম বাড়ে মাল দিয়া। আমাদের বড় খারাপ স্বভাব আছে, বড় হুজুর দেখছে, বড় পাগড়িওয়ালা দেখছে, কাইট হয়ে গেছে। আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানবাগির কাছে কেন যায়, আছে কি তার? পরে বুঝছি আর কিছু থাকুক আর না থাকুক, ওর যেটা আছে এটা আমার নাই, আছে একটা বিশাল প্যান্ট, ওইটা দেখেই তো বাপিকার শান্তি, আর নাহলে কেন যায়। হ্যাঁ, এই জন্যই কবি বলেন, গরিব বসুরত আদমি ইনসাবু দে মোহাম্মদ বু জাহল হাম ইনসাবু দে। চেহারার সৌন্দর্য যদি মানুষের মূল্যায়ন হতো তো নবী আর আবু জাহেলদের খুব একটা পার্থক্য থাকতো না, দুইজনই তো সুন্দর। এই আবুল আহাবের কিছু গুণ আছে, যেই গুণগুলো আমরা এখন ধারণ করে নিজেদেরকে আশিক রসুল মনে করি। সেই গুণ কি? আল্লাহর হাবিবের জন্ম যখন হইছে আবুল আহাব, সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে ইতিহাস তাই। নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবুল আহাব। দিলের খবর আমরা জানি না, দিলে কে দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানেন, কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবুল আহাব। কিন্তু যখন নবী আলাইহিসসালাম নবুয়ত পেলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল, আল্লাহ তাআলা হুকুম করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবীন, গোপনার কত অন্তত নিজের কাছের আপনজন জানা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন না আপনি। এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে, জেবালে আবি কুবাইস কেউ বলেছেন, কেউ বলেছেন সাফা পাহাড়, সাফা পাহাড় যেটা সাফা মারওয়া, যারা হজ করেছেন এর পাশেই দেখবেন বাদশার বাড়ি, ওখানে ছিল জাবাল আবি কুবাইস। সেখানে যায়া নবী আলাইহিসসালাম কুরাইশদেরকে ডাকা শুরু করলেন। ওই সময়ে ডাকার যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন। সবাই বুঝছে যে আমাদের কোনো বিপদ আঁচ করতে পেরেই মোহাম্মদ এইভাবে ডাকছে, কারণ সে তো জানতেন মানুষ না। নবুয়তের কথা প্রকাশ করার আগ পর্যন্ত আমার নবী ছিলেন কুরাইশদের কাছে সবচেয়েতে ভালোবাসা, সবচেয়েতে বিশ্বস্ত, সবচেয়েতে আস্থার জায়গা, তার ডাক তো অযথা হইতে পারে না। সব দৌড়ে গেছে, কি কেন ডাকছ? নবী আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে শত্রু খুব শিগগির এখন হামলা করবে, বিশ্বাস করবে? সবাই একযোগে বললেন, এই পর্যন্ত জিন্দগিতে একটা মিথ্যা যে বলে নাই তার কথা বিশ্বাস কেন করবো না?
এই স্বীকৃতি পেয়ে নবী আলাইহিসসালাম সাথে সাথে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও আমার কওম তো শোনো, শিরিক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা কামিয়াব হবা, না হয় জাহান্নামের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। যেই এই দাওয়াত দিলেন, এখন একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কি রে বুঝলাম কি শুনলাম কি, বলবেন বলে না চাইলাম কি পাইলাম কি, ভুলে গেছেন আপনারা স্লোগান ভুলে গেছেন? হ্যাঁ, চাইলাম অধিকার হয়ে গেলাম সরকার, বলে না বলো ভাই তো মক্কাওয়ালারাও একজন আরেকজনের দিকে তাকায়, চাইলাম কি পাইলাম কি শুনলাম কি, এটা কি? কিন্তু ভদ্রতার খাতিরে নবীকে কিছু বলতে পারছে না, খুব মনোযোগ দিয়ে কোনো কথা বুঝে, কারণ যে মানুষটা 40 বছর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছে, যে কো বিপদে পড়ে দৌড়ায় আসে মোহাম্মদ, দুজনের ঝগড়া মিলাইতে আসে মোহাম্মদ, যে কোনো দুর্ভোগে দুর্যোগে সবার আগে মোহাম্মদ, সবচেয়ে আস্থার ভরসার জায়গা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষটাকে হঠাৎ মুখের উপর তারা কি করে বিরোধিতা করে? চুপচাপ সবাই, সবাই চুপ থাকলেও সব সমাজে কিছু পাণ্ডা থাকে, ওরা চুপ থাকে না, ওরা মসজিদের মধ্যে প্রতিবাদ করে ওঠে হুজুর যখন তার দলের বিরুদ্ধে কথা বলে, ওরা মাহফিলে লাভ দিয়ে ওঠে হুজুর রাজনীতির আলাপ চলবে না। সব সমাজে এমন কিছু পাণ্ডা থাকে কি থাকে না? ওই সমাজে এক পাণ্ডা আছিল, যেই পাণ্ডার নাম হচ্ছে আব্দুল উজ্জা, যাকে আমরা চিনি কি নামে বলেন, আসল নাম বলেন, মুখস্থ করেন, আসল নাম আবুল আহাব লাভ দিয়ে ওঠছে, হাতে পাথর, হাতে মোহাম্মদ এই জন্য ডাকছো পাথর মারতে গেছে, ওহ রাস্তায় নিজেকে কেউ গালি দিলে সহ্য হয়, নিজেকে কিছু বললে সহ্য হয়, কিন্তু নিজের আপনজনকে নিয়ে কেউ কটূক্তি করলে তার সহ্য হয় না। কিছু বিষয় আছে মেনে নেওয়া যায়, কিছু বিষয় আছে ছাড় দেওয়া যায় না। আল্লাহ ছাড় দেন নাই এই জায়গায়, যে আবুল আহাব পাথর উঠায় বলছে মোহাম্মদ তুই ধ্বংস হ, আল্লাহ আরশে আজিম থেকে আয়াত পাঠায়া দিছেন আবুল আহাব তুই ধ্বংস হ, তোর ধ্বংস নিবার যতব্বাত ইয়াদা আবিল আহাব উম্মতা। আমি এই কথা একটু পরে আসছি, এই সুরার এই আয়াত থেকে আবার ঢুকবো ইনশাআল্লাহ, মাঝখানে একটা কথা বলে নি, আল্লাহ তাআলা চুপ ছিলেন না, জবাব দিছেন, বলেন আমাকে জবাব দিছেন না দেন নাই? আমাদের এই সমাজের কিছু মানুষ আছে মস্তিষ্ক বিকৃত, ওলামায়ে উম্মত তাওহীদী জনতা, নাস্তিক মুরতাদ, আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যখন আওয়াজ ওঠায়, তাদের উচ্চারণগুলো যখন কঠোর হয় কঠিন হয়, বিশেষ করে আমাদের প্রিয় ভাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বাতিলের চোখে চোখ রেখে হুঙ্কার দেয়, তখন কিছু মিচমিচে শয়তান আছে, মিনমিনে শয়তান, এরা আস্তে করে আওয়াজ উঠায়, রহমতের নবীর ওয়ারিসদের আবার এত হুঙ্কার কেন? শুনে রাখো, রহমতের নবীরকে যখন গালি দেওয়া হয়েছে তখন আল্লাহ চুপ থাকেন নাই, আল্লাহ জবাব দিয়েছেন, আমার নবীকে গালি দিলে রহমতের নবীর ওয়ারিসটাও চুপ থাকতে পারে না, চুপ থাকবে। তারা হাজিরি কথা শুনে তাকবীর পরে দিয়েন, আজকে এসার পরে দিয়েন, আজকে শুধু কথা শুনেন, সব জায়গায় চুপ থাকা যায় না, এটা মাথায় রাখেন। আচ্ছা রহমতের নবী করেন, রহমতের নবী করেন, আমরা কি শুধু রহমতের নবীর ওয়ারিস? কি মনে হয় আপনারা কি জানেন, আমরা ওলামারা শুধু আখেরি পয়গম্বরের ওয়ারিস? ওলামায়ে উম্মত কি বলে, হাদিস কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মাথায় রেখেন, আম্বিয়া আম্বিয়া বহু বচন, আমাদের ছেলেরা লেখাপড়া করেছে গ্রামারে, ওরা শিখেছে আম্বিয়া বহু বচন, এর আগে যখন দিস লাগে, আল 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 লাগে, তখন ইস্তেকরাক, এটা আমাদের পরিভাষা আপনারা বুঝবেন না, টোটাল বুঝায় টোটাল, তার মানে হচ্ছে হাদিসে উম্মতের আলেমরা হচ্ছে আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস, শুধু রহমতের নবীর ওয়ারিস না, বসে বসে খালি নরম আচরণ আপনার সাথে করবে, শুধু অন্য নবীরাই গরম ছিলেন না, মাঝে মাঝে আমার নবীও গরম হয়েছেন কতদিন,
হইছেন না, সারা জীবন খালি নরমই আছিলেন। আমাদের বলার উদ্দেশ্য সব জায়গায় নরম আচরণ চলে না, ওইটা বুঝাইতে চাইতেছি। বলে আমার নবী যে গরম হয়েছেন একটা দেখান তো উদাহরণ তো শুনেন আপনি। মক্কা বিজয়ের পর নবী আলাইহিসসালাম মক্কায় ঢুকতেছিলেন, ঘোড়ার উপর বসা, মাথাটা নিচু, তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বিজয়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় তখন আপনজনের প্রতিপক্ষের সম্পদ ধ্বংস করতে করতে ঢুকে, তাই না? কথাগুলো অনেকের ভালো লাগবে না, এটাই বাস্তবতা। দুনিয়ার মানুষ যখন বিজয়ী হয় প্রতিপক্ষের সম্পদ লুট করতে করতে ধ্বংস করতে করতে ঢুকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয় হয়েছেন মক্কায়, ঢুকতেছেন মাথা নিচু, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। রহমত দেখেন রহমত, দুই কাই নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো ঘোষণা দিলাম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। তিনটা অপশন দিয়েছেন নবী, মান দখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মান দখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকে যাবে সে আজকে নিরাপদ, তাকে কিচ্ছু বলা হবে না। যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ, কিচ্ছু বলা হবে না। যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নিবে তাকেও কিচ্ছু বলা হবে না। সবগুলোর সারাংশ কথা একটাই, যে আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্র উঠাবে না, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এই পর্যন্তই রহমতের নবীর একটা পরিচয়। মনোযোগ আছে, সূক্ষ্ম বিষয়। এই পর্যন্তই রহমতের নবীর এক পরিচয়, সাথী নবী তার আরেকটা পরিচয় প্রকাশ করেছেন। নবী চাইলেই কি সবাইকে মাফ করে দিতে পারেন? আল্লাহর কোনো বিধান যদি থাকে, আল্লাহর যদি কোনো বিধান থাকে অমুকরে মাফ করা যাবে না, নবী চাইলেই কি তারে মাফ করতে পারবে? তো আল্লাহর তো একটা বিধান আছে সূরা আহজাবের মধ্যে, মালউনিনা আইনামা সুকিফু উখিজু ওয়াকুতিলু তাকতিলা, যারা মালাউন তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরেই হত্যা করা লাগবে। কাদেরকে কাদেরকে জোরে কর, আমরা মালাউন হুজুররা কষ্ট করে উচ্চারণ করলে পাবলিক বুঝবে না, আপনারা জেনে কোন ওইটাই মালাউন বলে, কাদেরকে পাইলে ধরেই মারতে হবে। হ্যাঁ, বাকি মালাউনের ব্যাখ্যা আছে, আপনার কাছে মালাউন মানে হিন্দু? না না না, হিন্দু পাইলে ধরে মারা শুরু করে। মালাউন কাকে বলে? এর দুই আয়াত আগে আল্লাহ নিজে বলেছেন মালাউন কারা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা হইল মালাউন। তার নাম মুসলমান হোক, যদি নবী নবীর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তারা মালাউন। সে মুসলমান হোক, হিন্দু হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, সে তাহাজ্জুদ পড়ানোওয়ালা হোক, আশি রাকাতওয়ালা হোক, সকালে উঠে কোরআন পড়ুক, যাই করুক না করুক, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় সে মালাউন, তারে যেখানে পাওয়া যাবে ধইরা ঝুলাইয়া ঝুলাইয়া পিটাইতে হবে। কথা হাসান জামিলের না আল্লাহ, কথা কার? সবাইরে মাফ করা যাবে না দোস্ত, সব জায়গায় ছাড় দেওয়া যায় না। নবীও ঘোষণা দিয়া দিলেন, শুনো ওলামা একরাম শুনেন, নবীও ঘোষণা দিলেন না সবাইকে ক্ষমা করা যাবে না। জগৎ বিখ্যাত আলী শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহ, তার একটা বিখ্যাত কিতাব আছে কাদেরকে ক্ষমা করা যাবে না, এই বিষয়ে নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, নবীকে যারা গালি দেয় তাদের কি শাস্তি সম্পর্কে অনেক সুন্দর কিতাব, ওলামারা পড়বেন। তিনি সেখানে গড়ে গড়ে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী মক্কায় ঢুকে আম ক্ষমা ঘোষণার পরেও যেই 15 জন নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, নবীর পরিবারকে কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, নবী এইরকম 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধইরা হত্যা করতে হবে। বলেন কয়জন? দেখেন রহমতের নবীর আরেক চেহারা দেখাইতেছি আপনাদেরকে, আপনাদের এক চেহারাই দেখি যে মাইর খায় দোয়া করে, খালি আমার এটা হোনা যে নবী উহুদে মাইর খাইছেন দোয়া করছেন, তাইফে মাইর খাইছেন দোয়া করছেন, আপনারা বদ দোয়া করতেছেন, আপনারা আবার কোন রসুলের বারিশ? এই খোসা আমরা দেয় কি দেয় না?
পাবলিকে খোসাম করে দেয় কি দেয় না, তো দেখেন আমার রহমতের রসুলের আরেকটা চেহারাও আছে, ওটা আপনাদেরকে শোনাই দিচ্ছি। কয়জনের নাম ঘোষণা হয়েছে? আবদুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাররা, মকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকীদ, ইকরামা ইবনে আবি জাহেল, আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশী ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, এইরকম গণে গণে নবী 15 জনের নাম ঘোষণা করলেন। এদেরকে যেখানেই পাওয়া যাবে ছাড়া হবে না। আবদুল্লাহ ইবনে খাতাব, আর এই সবগুলোর ইতিহাস জীবনী আমি পড়েছি, সবগুলোর জীবনী পড়ে দেখছি এক একটার ক্যারেক্টার, কেন এগুলোর পেছনে নবী এত রাগ আর ক্ষোভ ছিল। রহমতের নবীও বলছেন এদেরকে ছাড়া যাবে না। দেখছি সবগুলো হয় সাংবাদিক, নয় গায়িকা, নয় নায়িকা, এই মিডিয়া কর্মী সবগুলা, বলেন সবগুলা কি মিডিয়া কর্মী, নাচছে গাইছে, মুসলমানদের বিরুদ্ধে অশ্লীল কবিতা আবৃত্তি করেছে, লগে লগে তাল দিছে, এগুলো সব মিডিয়া কর্মী, ওই 15টা মিডিয়া কর্মী। আজকেও এরকম কিছু মিডিয়া কর্মী আছে যারা দাড়ি দেখলে এদের চুলকানি শুরু হয়, টুপি দেখলে চুলকানি শুরু হয়, পর্দার কথা শুনলে চুলকানি শুরু হয়। বাংলা শিল্পকলা একাডেমিতে বৈশা পর্দার বিরুদ্ধে কথা বলে, দিনের বিরুদ্ধে কথা বলে, এমন কিছু কুলাঙ্গারা আছে কি নাই কথা বলে? আমাদের স্পষ্ট কথা, হুকুম কিন্তু পাওয়া আছে আল্লাহর কাছ থেকে, দেশের শাসন কি বলে, আইন কি বলে, আল্লাহর হুকুমের সামনে বলে আমরা পরোয়া করি না। যদি আমার দিন আক্রান্ত হয় আল্লাহর কথা একটাকেও ছাড়তে হবে না। মোহতারাম হাজরিন, আবদুল্লাহ ইবনে খাতাব, সে যখন শুনছে 15টার মধ্যে আমার নামও আছে, দৌড়ে যায় কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে, কাবার গিলাফ দিয়া। ছোটবেলায় আব্বা যখন দৌড়ানি দিত সাদি গুড্ডি হইতাম বাসায়, এখন যে মসজিদের ক্ষতি, ওই মসজিদের বাসায় মসজিদের সাদেও কত গুড্ডি উড়াইছি, মাঝে মাঝে কই হারি এই মসজিদের সাদে আমি গুড্ডি উড়াইছি, আমার নিচে ক্ষতি পোসা। মানে আইবি ভাই একদিন কানতেছেন আমার মসজিদে বৈশা বৈশা, যে চাষার দৌড়ানি খাইয়া এখান থেকে লাফাইয়া পড়ছিলাম, মনে আছে? সাদে দুষ্টামি করতেছে, তারপর দৌড়ানি দিয়েছে, ছোটবেলার কথা, লাভ দিয়া যায় ওই রাস্তায় পড়ছি, তো সেই মসজিদের মেম্বারে বসে এখন বয়ান করতেছি, বলতেছেন আর কানতেছেন। তো দৌড়ানি দিলে মাঝে মাঝে ঘরে আইসা, পাটি ছিল যে পাটি, আগে পাটি বইটা দরজার সিপে রেখে দিত না, ওই পাটি আস্তে করে উঠে মাথার উপরে দিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। তো আমরা তো পোলা পাই না ছিলাম, আব্বাই তো আর পোলা পাই না, আব্বা তো দেখতেন নিচে দিয়া পাও দেখা যায়, কিন্তু উদ্দেশ্য তো ভয় দেখানো, মারা তো উদ্দেশ্য না। তো আইসা ওই পানির মধ্যে কটা বাড়ি দিত, এনে বাড়ি দেয় হেনে বাড়ি, কই গেল কই গেল, আসলে তো জানি ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে খাতাল দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে, কিন্তু নিচে দিয়ে তো পাও দেখা যায়। ছোটবেলার একটা গল্প মনে পড়ছে, হঠাৎ করে পোলা পাইডার সামনে কি কমু, সব নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে, তো পীড়ার মধ্যে পয়সা ভাত খাইতেছে, পীড়া ছিলেন নি পীড়া, এমন তো আপনাকে চেয়ার টেবিল আগে পোলা পাইনি, পীড়া টিরা কিছু বুঝে না, পীড়ার মধ্যে মধ্যে ভাত খায় নতুন বউ, হঠাৎ বায়ু হয়েছে একটা, এটা স্বাভাবিক বিষয়। ও তো শ্বশুরের সামনে পাইছে সব, এখন কি করব? তো প্লেটের মধ্যে ওই আগের টিনের প্লেট আসিল যে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে গুতা দেয়, মানে ক্রোত ক্রোত আওয়াজ হয়, বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা ভুল বুঝতেন না, এটার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে বুড়ি বৌমা নতুন আইছে বেচারি, স্মরণ লাগতেছে, এরকম তো মাঝে মাঝেই করবো, একবারে স্মরণটা ভাঙ্গে দিই তো আর এই কাম করবো না। তো শ্বশুর কয় বৌমা আওয়াজটা না এলে কোন রকমের ঢাকলা গন্ধটা কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতাল মগা কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকছে, দাদা শরীর নেড়ে ঢাকছে, পাও কি করবে, পাও তো দেখা যায়। হ্যাঁ মনে করছে মুসলমানদের কাছে কাবা অনেক ইজ্জতের জায়গা, এটা দিয়ে যদি আমি নিজেরে ঢাকতে পারি তো হেরা মুসলমান ঢোকায় পড়া আমার ছেড়ে দিব। যেমন এখনকার কিছু মানুষ নির্বাচন আসলে অথবা নিজেরে বাঁচানোর জন্যে বুঝে মুসলমান হিজাবরে পছন্দ করে, টুপিরে পছন্দ করে, তো দেখবেন আস্তে করে সারা জিন্দগি মৌলবি করে
যা অত্যাচার নির্যাতন করার কইরা গুতাইয়া খোঁচাইয়া বিপদে পড়লে আজকে টুপি টুপি মাথায় দিয়ে হাসান বসি হয়ে যায়, আছে না নাই কথা কন না? আজকে হিজাব লাগায় রাবেয়া বসি হয়ে যায়, কথা বলেন না? শিখছে আব্দুল ইবনে খাতাল থেকে দৌড়াইয়া যায় নিজের কাবার গিলাপ দিয়া নিয়ে ডাকছে, মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, গিলাপটা গায়ে দিলে মনে হয় আমরা ছেড়ে দিই, আমরা গুলো বুঝি তোমার টুপি মাথার মতলব। হযরত আলী তো দেখছেন দূর থেকে পাও একটা দেখা যায়, দিছেন দৌড় তলোয়ার লইয়া, দেখা দেখি আরো দুই সাহাবী দৌড় দিছেন, যে আলী কোনো একটারে পাইছে নাইলে দৌড় দিত না, আমিও লগে যাই যদি কুতে একটা দিতেন। কারণ কি খেয়াল করে, যে নির্যাতন মুসলমান সইছে সবার দিলের মধ্যে এত জিদ আর রাগ আর ক্ষোভ প্রতিশোধের, কিন্তু আল্লাহর নবী সব আটকাইয়া দিছেন। এখন মনে করেন খুব রাগ ছিল 10 কেজি, এই 10 কেজি সবার বন্টন করে দিল, এলি সব মাফ হয়ে গেছে, এখন এই 10 কেজি ক্ষোভ তো পড়ছে 15টার উপর, তো এক একটার ভাগে খুব দূর করে পড়ছে, বুঝলেন? বুঝছেন নি কথা? দিছে তো জালি খামাখা তো দেয় নাই, পাইছে কাস্টমার একটা, আমিও যাই লগে শুনি কই। আল্লাহু আকবার, রহমতের নবীর ওয়ারিস হযরত আলীর কাজ দেখো, এটা নিষ্ঠুরতা না, এটা সমাজকে বুঝানো, এমন কাজ যারাই করবে তাদের শাস্তি এমনটাই হওয়া উচিত, তাই রে সমাজ থেকে এই জাতীয় নোংরামি দূর হবে, নাইলে দূর হবে না। হযরত আলী যায়া সাথে সাথে তার কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের সামনে আইনা ঝুলাইয়া রাখছে আব্দুল ইবনে খাতালের কল্লা, রহমতের নবীর ওয়ারিসদের কাজ শোনাই দিস। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, দুধ ভাইয়ের মায়া, রহমতের নবীর ডান পাশে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি তার নিরাপত্তা চাই। সিস্টেম ছিল একজন যদি নিরাপত্তা চায়, যদি নিরাপত্তা দেওয়া হয় কেউ আর তার গায়ে হাত দিতে পারে না, ওই যুগের সিস্টেমই ছিল এমন। আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারার নিরাপত্তা চাই, আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, কার কাছে বলতেছেন? জোরে কর, হ্যাঁ হ্যাঁ, রহমতের নবীর কাছে, শব্দটা লাগাইতে হবে তাহলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে। বলেন আবেদনটা কার কাছে? সবাই বলেন কার কাছে? ডান পাশ দিয়ে হযরত ওসমান, ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ? বলেন সাধারণ মানুষ। আল্লাহু আকবার, দেখেন মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে, কথা বলেন না মুরব্বীরা? যত খোঁজখবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে, নিজের বিয়ের সময় অতটা খোঁজখবর মানুষ করে না। কেন? নিজের মেয়ে, কাজী একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে উঠায় দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আল্লাহর হাবিব নিজের একজন না দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দিয়েছেন, কতটা ভরসার জায়গা, কতটা ভালোবাসার জায়গা ওসমান। সেই ওসমান আসছেন সুপারিশ লইয়া, তদবির তদবির, এমন তদবির করে না? হযরত ওসমান আসছেন সুপারিশ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী চেহারাটা এইরকম ফিরাইয়া দিছেন, বলেন তো কে? কি করছে? কই গেল রহমত? সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মায়া আর দয়া চলে না, বুঝাইতেছি। সাইয়েদেনা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া আনিছেন, কে ফিরাইয়া আনিছে? রহমতের নবী। সাবাস ধরে কোন কে ফিরাইয়া আনিছে? রহমতের নবী। মৌলবী করে দোষের আপনারা এত কঠোর কেন দেখেন আপনারা? আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া আনিছে, সাইয়েদনা ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব তিনবার ওসমানের মতো মানুষ নাছর বান্দা হয়ে গেছে ভাইয়ের নিরাপত্তার জন্য, বললেন ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী কে বলতেছেন শুনেন, এই সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে তোরা ওরে মানলি না কেন? কার কথা এটা? আহা খেয়াল করেন কার কথা? এখন সাহাবীকে কেমনটা লাগে?
সবাই আফসোস, আয় হায় বল মাস্টার ছুটে গেল। ইয়া রাসূল আল্লাহ, কাণ্ড হইল কি? আপনি একটু চোখের ইশারা দিয়ে বলে দিতাম সাইজ করে, তাই তো কাম হয়েছিল। আল্লাহ আকবার, আমার নবী জবাব কি দেন শুনেন, আদর্শ আখলাক আমার নবীর। নবী বলেন, আমি নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতি অত মারপেস বুঝি না, তোমাদের উম্মতের আলেমরা ওয়া রাসূলুল আম্বিয়ারা যা বলে তো সরাসরি বলে, জীবনের পরোয়া করে না, জায়েজ জুলুমের তোয়াক্কা করে না, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বন্দুকের নলের সামনে নিজের মুখটাকে দিয়ে তারা হক কথা বলেছে, বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। মহতারাম হাজিরিন, বলতেছিলাম কার কথা বুঝতে হবে তো, আমি কোন জায়গায় খোসাইতেছি এটা তো বোঝা লাগবে। আমগুলো যে আপনারা খোসান, ওই খোসার জবাব দিতেছি। হুজুরা এত কঠোর কেন? রহমতের নবীর ওয়ারিসরা এত কঠোর কেন? আমরা বুঝাইতে চাইতেছি দোস্ত, সব সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো, হাজারো আলেম সেজদায় তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো। এই 15 জনের মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলে। নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে উহুদের যুদ্ধে। যেই দুইজন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে, ডাইন ডিভিশন কাফেরদের ডাইন ডিভিশন বাম ডিভিশন, এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। নবীর খুব কষ্ট ইকরামার উপর, ইকরামা যেই শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ইয়ামানের দিকে পালাইস, কোন দিকে? রাস্তায় পড়ছে নদী, এমন নৌকা দিয়ে পার হয়ে যাব। আমরা বাঙালি মানুষ, আমগো ড্রেনগুলোও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলো তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে দেখো কলি যায়, পানি থাকে না, নৌকা উঠছে পানি দিবে ওই পাশ, এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চে যখন ঝড় লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারাও বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, শুনছি ইকরামাও কান্দা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমার বাসা, ভগবান ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানেন? কয় এই নৌকার মধ্যে লাত উজ্জা রেখে খেলা হইব না, এরা তো নিজেরই নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাইব? তো বলে তো কে বাঁচাবে? বলে যেই আল্লাহ স্থলে বাঁচান ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুইনা, খেয়াল করে, ওই মাঝির এই ছোট্ট কথাটা শুইনা, হযরত ইকরামার দিন সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথেই বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফী আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গাফুরান কারীমা। ওয়া আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি মালিক, এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব, আমার বিশ্বাস নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ নেবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গাফুরান কারীমা। ওলামারা বুঝতেছেন তিনটা দারুণ শব্দ ব্যবহার করেছে, এই দোয়া করতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বউ মুসলমান হইছে, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম কিনা, এগুলো নাম তো মনে রাখতে পারবেন না, হুদাই আপনার কোয়াল আপনি খালি শোনেন। বউ স্বামীর জন্য নিরাপত্তা চায়া, নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে ইকরামারে বাঁচানের লেগা। যেই দেখছে ইকরামা নদীর পারে নদীতে, তো পার থেকে বউ ডাক দিতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই,
আমরা কইলাম জামাই বেটি ডাক দেয় চাচাতো ভাই, ঘটনা কি? আগে চাচাতো ভাই আসিল, এখন এনে জামাই। ওগুলার বলতে পারে না, আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন নিবিয়ে দিছি, আব্দুল মান্নান ভাই। আমার বোন এখনো ডাকে মান্নান ভাই, জামাইরে কি ডাকে বুঝেন নেই কথা, আগের পরিচয় মানুষ ভুলতে পারে না। তো ইকরামার বিবিও নদীর পার থেকে ডাক দিতেছেন, ইবনু আম, ও চাচাতো ভাই, আতাইতু মিন ইনদি আবারিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খাইরিন নাস, আমি আসছি এমন একজন মানুষের কাছ থেকে যিনি আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্ববান, ও খাইরুন নাস, মানুষের মধ্যে সবচাইতে চরিত্রবান সুন্দর ভালো মানুষ। কদ ইস্তামান্তু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফালা তুহলিক নাফসাক, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাই আনছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হইছে, খুব খেয়াল করে, মুসলমান হইছে ইকরামা, মুসলমান হইছে বেরির হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে, আল্লাহর নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন, মাতালারে অনেকে কেমনে জানছেন কথা কয় না, কেমনে জানছেন? আল্লাহ জানাইছেন, এই কথাটা বলতে আপনাদের ইতস্ত লাগতেছে কেন, জোরে কর, কেমনে জানছেন? নবী গায়েব জানতেন না জানতেন না? গায়েব শুধু জানেন একমাত্র আল্লাহ। আরো জোরে আল্লাহ, বিশ্বাস না হলে আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 188 189 নম্বর পারা, আর হাফিজ কোরআন শরীফ যদি খোলেন হুজুররা তো হ্যাঁ, তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত, আল্লাহ কি বলতেছেন, উল্লা আমলিকু লি নাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শাআ আল্লাহ, ওয়া লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়া সুউ। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম, যত ভালো কিছু আছে সব অর্জন করে নিতাম, আমি আর বিপদে পড়তাম না, বিপদে পড়ি তো এই জন্যে যে আমি গায়েব জানি না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, আর তুমি নবী আছে আশিক সাইজা নবীর শান দিয়ে দিছো আল্লাহরে, তুমি দুলাভাইকে মহব্বত করতে 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 ভাইয়া ডাকতে পারো, আব্বা তো ডাকতে পারো না, আমার নবীর মহব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো না। কথা বুঝেন নাই না বুঝেন নাই? কথা বুঝেছেন? হযরত ইকরামা বউ সহ যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছেন, আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট, নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লায়া গাইল্লায়া না একটু ঝাল আবার মিটায়, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুবু আবাহু ফা ইন্না সাব্বাল মাইত ইউজিল হাই, ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলরে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনরা বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত, অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোষর মানা, কেউ কাউকে ভারতের দোষর মানা, গাইল্লায়া গাইল্লায়া আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে, কথা কোন ঠিক কিনা? অতীতের বড়দেরকে ছেড়ে দাও, তাদের হাল হতে বর্তমান দেখো। এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা ওই 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে, এই পর্যন্তই থাক। আপনাদেরকে কি মেসেজটা দিতে চাইছি, হুজুরদের গরম দেখা মন খারাপ করেন না, ভুল বুঝেন না, মামুল হকের হুঙ্কার দেখা ভুল বুঝেন না, এবং যারা কথা বলে
আপনি মনে রেখেন এটাও নবীর একটা তরিকা। সব জায়গায় মিনমিন চলে না, কিছু জায়গায় একটু হুঙ্কারও দিতে হয়, কিছু জায়গায় একটু কঠোরও হইতে হয়, কারণ এটা আল্লাহর ঘোষণা। যারা আল্লাহ আল্লাহর রসুলকে কষ্ট দিবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই ধোলাই করতে হবে। সব করবেন কথা কার সুরা আহজাব খুলে আপনি দেখে নিলেন, আমি আর ওই জায়গায় কথা বাড়াইতেছি না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আবু লাহাব, তুই আমার নবীর কষ ধ্বংস হইতে তুই ধ্বংস হবি এবং হইয়াও গেছ। বদরের যুদ্ধে আবু জাহেল কয় চলেন আমগো কাফেলার আটকাইছে লন তাড়াতাড়ি, কারণ সবার সমস্ত পুঁজি যা ছিল সব আবু সুফিয়ানের দিছিল যায় ব্যবসা করতে, টাকা হবে, গরম হবে, অস্ত্র কিনবে, মুসলমানদেরকে মারবে। এখন শুনছে যে আবু সুফিয়ান আটকা পড়ছে, আবু জাহেল কয় দোস্ত তাড়াতাড়ি রেডি হন। আবু লাহাব কয় দোস্ত তুমি যাও আমি যাবো না, মোহাম্মদ কইছে আমার ধ্বংস অনিবার্য, আমি বাড়ি ছাড়ব না, আমি মক্কা ছাড়লেই আমার ধরা, মোহাম্মদের কথা মিশাইতে পারে আমি যাবো না, তুই যা। মান ইজ্জতের ব্যাপার আপনি নেতা না গেলে মানুষ করবো কি কয়, চিন্তা করিস না, একটা হাফসি গোলাম ভাড়া করছে আমার পক্ষ থেকে এড়ারে দিলাম, ও লড়াই করবে, ও সিস্টেম এটা পুরান, মিছিলে যাওয়ার জন্য গার্মেন্টস এর কর্মী করে বিরিয়ানি খাওয়াইয়া নিয়া শাহবাগে বসাইয়া দেয় যারা, সিস্টেম এটা পুরান। আমরা হাত থেকে শিখছে কথা কমছে, নিজেরা যাওয়ার সাহস পায় না, পুলিশ ছাড়া আনতে পারে না যারা, পুলিশ ছাড়া দেখা গেছে পাবলিক কেমনে জড়িতা রে শিখছে কার থেকে, একটু কষ্ট আসতে করে একটু মজা নিয়ে জোরে কম জালিম বলে আবার হাসে পাবলিক। আবু লাহাব যায় না, কিন্তু না গেলে কি হয়েছে, ধ্বংস কি স্থগিত হয়ে গেছে, বদরের থেকে মাইটের খায়া পাবলিক সব আসছে, আবু জাহেলের লোকে তার দেহ হয় নাই। আল্লাহ তাআলা গলার মধ্যে প্লেগ এমন এক ফোড়া তৈরি করে দিছে, অস্থির ব্যথায় কদিন পরে মরে গেছে, ছয় দিন কোনো কোনো কিতাবে আসছে মইরা শরীর থেকে এমন পোষা কুণ্ড বেরিয়েছে, ও বাহাদুরি করত, মোহাম্মদ বলে আমি ধ্বংস হব, আমার যেই সন্তান অনেক সন্তান ছিল, আমার যেই টাকা পয়সা আমি লোক ভাড়া করব, আমার সন্তানরা প্রতিরোধ করবে, দেখি আমারে কে ঠেকায়। কর্মী বাহিনী দিয়া পুলিশ দিয়া বাহাদুরি দেখাও, আবু লাহাব ওই দেখাইতো। আল্লাহ বলেছেন মা না আনহু মালুহু মা কাসা, তোর মাল তোর সম্পদ তোর কামাই তোর কর্মী বাহিনী তোর লিখিত কিচ্ছু তোকে বাঁচাতে পারবে না, আজাব যখন আসছে আবু লাহাবের আজাব আসছে, ধ্বংস হয়েছে, ছয় দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়ে ছিল, দুর্গন্ধে কেউ কাছে আসে নাই, পরে সন্তানরা হাফসি গোলাম ভাড়া কইরা আবু লাহাবের লাশ নিয়া দূরে গর্তের মধ্যে ফেলাইয়া পাথর দিয়া চাপা দিয়া ওকে এলাকা থেকে দূর করেছে। আল্লাহ দেখাইয়া দিছেন যারা সম্পদের বাহাদুরি দেখাইয়া আমাকে প্রতিরোধ করতে চাও, আমার আজাবকে ঠেক দিতে চাও, যারা সম্পদের বাহাদুরি দেখাও, সন্তানের বাহাদুরি দেখাও, কর্মী বাহিনীর বাহাদুরি দেখাও, শুনে রাখো শুনে রাখো, আমার আজাব যখন চলে আসে তখন 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। আল্লাহ দেখাইয়া দিছেন না দেন নাই, আল্লাহ দেখাইছেন তো আগে, তুমি চিনো নাই বুঝো নাই তোমার সমস্যা, এই গুণ আমরা এখন বলতেছি যেন আর কেউ এই সমস্যায় না পড়ে। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। আবু লাহাব জাহান্নামে যাবে যাবে লগে বউ লয়া যাবে, ম্যাডাম রেও এ পোলাবান কথা না বলে আমার কথা কমো না, কার লয়ে যাবো ক, বেটির নাম কি, আবু লাহাবের বউর নাম কি, মাশাআল্লাহ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, বলে কেন রে কো, মাশাআল্লাহ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই বেটি ছিল আরেকটা যেই শুনছে নবী তার বিরুদ্ধে আয়াতের মধ্যে ঢুকাইছে, আল্লাহ নাযিল করছে নবীর কি দোষ, জামাইয়ের মতো হাতে পাথর লইছে নবীরে মারবে, খুঁজতেছে নবী, খুঁজতে খুঁজতে গেছে কাবার কাছে, আল্লাহর হাবিব কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে, উম্মে জামিল আসতেছে আবু বকর দেখছে, দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে ওর মতি গতি ভালো হাতে পাথর, আল্লাহু আকবার,
আল্লাহর হাবিব বলেন, আবু বকর পেরেশান হয়েন না, ওরে আসতে দেন আসতে দেন, ও আয়েশা আমারে দেখবি না। আপনার কাছে অবাক লাগে নাই? আজ তো একটা মানুষ বৈশা রয়েছে, কয় দেখবো না, অবাক লাগে নাই তো? সুবহানাল্লাহ, কি বাড়ি যেয়ে পড়বে, কেন দেখবে না? দেখবে না কেন? আস্থা মানুষ বয়ে রয়েছে, দেখবে না কেন? যাবে কয়ে জিন নাকি? এই পাবলিক তো পায়ে যাবো, আমার নবী নূরের তৈরি আর লেগে দেখবো না? না, ঘটনা ওইটা না। সূরা বনি ইসরাইল আয়াত 45, কত? 45 নম্বর আয়াতে আল্লাহ এটা আগেই জানাইয়া দিয়েছেন কি, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَّسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। নবী তিলাওয়াত করতেছেন, উম্মে জামিল আয়েশা খালি খোঁজে আবু বকর রে, কয় এই আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি, মোল্লা তোমার বন্ধু কই? আবু বকর তো মহা চালাক, চালাক না বিচক্ষণ, চালাক শব্দটা কেমন জানি না, কিন্তু দ্রুততা দ্রুততা আসে। সাহাবিদের ব্যাপার তো, কি ছিলেন আবু বকর? বিচক্ষণ, বলুন কি ছিলেন? ওর বিচক্ষণ ছিলেন আবু বকর, উপস্থিত জবাব আবু বকরের কাছে রেডি থাকত। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে, কাফেররা তো ঘোষণা দিছে ধরতে পারলে 100 পুরস্কার, সবাই খোঁজা শুরু করছে যদি লাগা যায়। খবর ছড়াইয়া গেছে এমন জায়গায়ও যারা নবীও চেনে না আবু বকরও চেনে না, তারাও খুঁজতেছে, এক জায়গায় ধরা পড়ছে। কিন্তু এরা নবীও চেনে না আবু বকরও চেনে না, আবু বকর সামনে নবী পেছনে, আবু বকরকে ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে, মাম্মা আক, তোমার সাথের এই লোকটা কে? দেখছেন কি বেজাল। এখন আবু বকর যদি কয় আরিফুহু, আমি এবারে চিনি না, তখন মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যাবে। হ্যাঁ, আর যদি বলেন হ্যাঁ যা নবী না, তিনি আমাদের নবী, তো নবী কাটা যাবে। কি বিপদ, সেইদিন আবু বকর তো চালাক, তোমরা মৌলবি করে বেকর মনে করো না, এই আবু বকরের ওয়ারিসটাও সরল সোজা বেকর না, যার সিনার মধ্যে আসমানি এলেম আছে সে বোকা হইতে পারে না। আর বোকা তো সে যে আসমানি এলেম থেকে বঞ্চিত। যেই আবু বকরকে জিজ্ঞেস করছে মাম্মা সাতের লোকটাকে, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিছেন, হাজার রাজুল ইহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়, এই লোকটা আমারে রাস্তা দেখায়। বেটারা মনে করছে কি ওই আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয়ে ডাইনি বামে সোজা, এটা মনে করছে। কিন্তু আবু বকরের নিয়ত এটা আসিল না, শব্দ একটা উজ্জ্বল রাখছে, মানে হাদা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ, কথা কি মিথ্যা না সত্য? সুবহানাল্লাহ। উম্মে জামিল আয়েশা যখন জিজ্ঞেস করছে, আয় মোল্লা তোর বন্ধু মুহাম্মদ কোথায়, বিচক্ষণ আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, খুঁজা দেখো। কি কয়? ও হুজুররা জানে এটা গ্রামারের ব্যাপার, জুমলা ইনশাই আনাও সিদকিস বেরে হেতে মানে নাই, খুঁজে দেখো এই কথার মধ্যে সত্য মিথ্যা থাকে না। যে সমস্ত শব্দ প্রশ্নবোধক, নির্দেশ নিষেধ, এগুলোর মধ্যে সত্য মিথ্যার ব্যাপার থাকে না। খুঁজে দেখো এর মানে হচ্ছে তুমি খুঁজে দেখো, আমাকে কেন জিজ্ঞেস করো? কিন্তু অবুঝছে আবু বকর, জানে না, এই জন্যে কই আছে আমারই খুঁজতে। বিচক্ষণতা দেখছেন, উম্মে জামিল লাগছে নবীর পিছনে, আল্লাহ কয় ওয়ামরাতু আবুল আহিবা, তুইও জাহান্নামে যাবি, তোর বউরাও যাবে। এই কথাগুলো আমার বলার মাকসাদ না, আমার কাম হলো আরেক জায়গায়। এ দোস্ত, আবুল আহাবের বউয়ের নাম আপনাদের মনে আছে? বলেন তো। এই যে বললাম আমি, দুদিন পরে তো ভুলেও যেতে পারেন, ঠিক না? কিন্তু আমার জিজ্ঞাসা, আবু জাহেলের নাম কি ভুলে না পারা? মানুষ আবু জাহেলকে আবু লাহাবের চেয়েও বেশি চেনে, আবু লাহাবের বউয়ের চেয়ে তো অবশ্যই। তাই আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে আরেকটা পান্ডা, আবু লাহাব যদি হয় সভাপতি তো আবু জাহেল তো সেক্রেটারি, আবু জাহেল যদি হয় সভাপতি তো আবু লাহাব সভা সেক্রেটারি। আল্লাহ তাআলা সভাপতির নাম উল্লেখ করছেন, সেক্রেটারির নামে না উল্লেখ করা দরকার,
প্রশ্ন জাগে, আল্লাহ এখানে দুই পান্ডাকে উল্লেখ করা উদ্দেশ্য আল্লাহর না, আল্লাহ মানুষের সামনে উল্লেখ করতে চাচ্ছেন আমি এক পান্ডার কথা উল্লেখ করলাম, সাথে তার সহযোগীর কথা উল্লেখ করলাম। দুনিয়াবাসী শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা মূল ভূমিকায় থাকবে এদেরকে আমি ছাড়বো না, যারা সহযোগী হবে। বলে আমি তো হুজুরকে গালি দেই নাই, কুলাঙ্গার দল তো করছস, আমি হুজুরের সাথে বিরুদ্ধাচরণ করি নাই, কুলাঙ্গার তোর নেতারে সাপোর্ট তো করছস, আমি হুজুরকে খোঁচাই নাই, জেলখানায় তো আমি পৌঁছাই নাই, নবীরে আমি তো গালি দেই নাই, এমন বলে বলে ও সমাজে কেউ কেউ বাঁচতে চায়। আল্লাহ জানাইয়া দিচ্ছেন বাঁচার কোনো উপায় নাই, যারা মূল ভূমিকায় ছিল এদেরকেও ছাড় দেওয়া যাবে না, যারা ভূমিকা নেয় নাই কিন্তু সহযোগী ছিল এদের একটাকেও ছাড় দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে যাইতেছে রে ভাই। হ্যাঁ, হুজুর দিয়ে আমার কিতাব পড়ানো শুরু করছে, আমার কামই তো যা রে ভাই। চলে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা যারা কুলি কুলি, আরবিতে কুলির আরবি কি হাম্মাল, হাম্মাল মাথায় হাতব মানে শুকনা লাকড়ি। আবুল আহাবের বউকে আল্লাহ বলছেন সে শুকনা লাকড়ি বহনকারিণী, মানে কি তার মুফাসসিররা অনেকগুলো অর্থ করেছেন, খেয়াল করেন এগুলো সমাজের সাথে বাস্তবতায় পুরা একশোতে একশো ফিট। লাকড়ি মাথায় নিয়ে নিয়ে কি করতো আবুল আহাবের বউ? আবুল আহাবের বউ দুনিয়ায় যদি হয় তো আবুল আহাবের বউ লাকড়ি, কাঁটাওয়ালা লাকড়ি, কাঁটাদার গাছ, নবী আলাইহিসসালাম যেই পথে মসজিদে যেতেন সেই পথগুলোর মধ্যে বিছায়া রাখতো, নবী যেন দিনই কাজ করতে না পারে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করত। আজকের দুনিয়ায় যারা দিন মানতে মানুষকে বাধার সৃষ্টি করে, দিনদার মানুষকে মানুষের সামনে উলম্ব করার চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, দিনী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, রাজনীতির সাথে ইসলাম চলবে না এই কথাগুলো যারা বলতে চায়, কোরআনি শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াইতে চায়, সবগুলো আবুল আহাবের বউয়ের মতো দিন বিরোধিতায় সেই যে বাধার সৃষ্টি করতো হাম্মালাতুল হাতব, তারাও আবুল আহাবের বউয়ের নেতৃত্বে সবগুলো জাহান্নামে যাবে। কোন কোন মুফাসসির এক অর্থ করছেন এইটা শেষ হয় নাই, আরেক অর্থ করছেন আবুল আহাব তার বউরে শেল্টার দিছে দেখেই তো এই বেড়ি এই লাফাইছে না, জামাই যদি নেতা না হইতো বেড়ি এত কিছু করার সাহস পাইতো, কথা বল জামাইয়ের শেল্টারে এই কাম করছে। তো আল্লাহ বলতেছেন শোনো, যেই বউ দুনিয়ায় তোমার সহযোগী ছিল বিপদের সময় উল্টা সে তোমার বিরুদ্ধাচরণ করবে কেমনে? জাহান্নামে, আল্লাহ জাহান্নামের যে ইন্ধন, আগুন জ্বালানোর যে ইন্ধন, মূর্তি আর পাথর, ইন্নাকুম মামা তাআবুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, জাহান্নামের যে ইন্ধন হবে আবুল আহাবকে জ্বালানোর সময় আল্লাহ বউরে ফিট করবেন, তোর জামায় আগুন লাগানোর জন্য তুই যাইয়া ইন্ধনগুলা মাথায় কইরা কইরা আইন না ভালা। আল্লাহ শিখাইয়া দিছেন যারে দিয়া দুনিয়ায় তুমি আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছ, তোমার বিপদের সময় আমি তাদেরকেই তোমার বিরুদ্ধে লাগাইয়া রাখবো। আজকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুলিশকে দিয়া তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে আড়াই তোমাদেরকে রাস্তায় রাস্তায় খোঁজে, যে বিরিয়ার দিয়ে আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে বর্ডারে তারাই তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া পুলিশের কাছে হস্তান্তর করে, যে সেনাবাহিনীকে বিরিয়ার বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করেছ সেই সেনারা আজকে তোমাদেরকে ত্যাগ ত্যাগ করতে বাধ্য করেছে। আমার সময় নাই, আজান আইতেছে, আমি তাড়াতাড়ি শেষ করতেছি, তাইলে আরো কিছু রাস্তা সিপা সাপা দিয়া কথা বের হইত, সমাজ এই সমাজ শুনাইতেছি। শেষ আয়াত
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও মেয়েরা বোনরা শুনে রাখে, আবু লাহাবের বউ গলার মধ্যে লোহার শেকল বা অলংকার পড়ে পড়ে মুক্তমনা রাস্তায় উলঙ্গ হয়ে চলত, বেপর্দায় চলত। আল্লাহ বলতেছেন জাহান্নামেও তার গলায় ওই রকম লোহার শেকল ঝুলাইয়া দেওয়া হবে। আজকে যারা রাস্তায় নোংরামি করো, বেপর্দায় চলো, অশ্লীল পোশাকে চলো, আল্লাহ তোমাদেরকেও হুমকি দিয়ে জানাইয়া দিচ্ছেন তোরাও আবু লাহাবের বউয়ের মতো জাহান্নামে ওই রকম লোহার শেকল তোদের গলায়ও আমি ঝুলাইয়া দিব। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। সূরা আল-আহাবের আলোকে ওই আবু লাহাব এবং তার বউদের যে স্বভাব, মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া, আবু লাহাব আসিনি এখন কথা আমার শেষ কথা, আবু লাহাব আসিনি, উম্মে জামিল আসেনি, তো সুরাজে আছে, হেরাত চলে যাওয়ার সাথে সাথে তো লগে করে সুরাডারে লয়ে যাওয়া দরকার ছিল, সুরা তো হেগবে পারে। হ্যাঁ কি বুঝছেন, এটা কোরআন নাজিল হয় নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, কিন্তু তার বিধান থাকে কেয়ামত পর্যন্ত। আবু লাহাব কেয়ামত পর্যন্ত আসতেই থাকবে, শুধু নাম পাল্টাবে। উম্মে জামিল কেয়ামত পর্যন্ত আসতে থাকবে, শুধু যোগে যোগে কোনো সময় তাসলিমা হবে, কোনো সময় এটা হবে, কোনো সময় ওইটা হবে। উম্মে জামিলদের আশাও বন্ধ হবে না কেয়ামত পর্যন্ত, আবু লাহাবও আশা বন্ধ হবে না কেয়ামত পর্যন্ত। আল্লাহ সূরাও রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যেগুলোই আবু লাহাব হবে, দিনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দিবে, রসুলও তো নাই, রসুলের ওয়ারিসদেরকে কষ্ট দিবে, তারাও ওই আবুল হাবার উম্মে জামিলের মতো তাদের পরিণত হবে এরকম। তাদেরকে ধরার জন্যে আপনজন খুঁজা পাওয়া যাবে না, অন্য মানুষ দিয়ে দূরে নিয়ে নিক্ষেপ করতে হবে ভারতের মাটিতে। কোন জায়গায় জোরে কর না, ধরার না, সম্মান বুঝলেন না, কোন জায়গায় দূরে ভালাইয়া দিতে হবে, কোন জায়গায়, কিসের শাস্তি, জুলুমের শাস্তি, কিসের শাস্তি? হযরত ওমর বলেছেন কুফরি সহ শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায়া থাকতে পারে, হযরত আলীর কথা কুফর সহ জুলুম শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায়া থাকতে পারে, কিন্তু জুলুম সহ কেউ দাঁড়ায়া থাকতে পারে না। আমরা এগুলো পদে পদে দেখছি, শুধু দরকার এখন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ যেন এমন পাপিষ্ঠদের কাতারে আমাদেরকে না ওঠায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ওলামাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, তাওহীদপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমরা তাদের সাথে বুকে বুক মিলাইয়া চলতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ।